বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। বাংলা দ্বিতীয় ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সকলে ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। দশম শ্রেণীর বাংলা দ্বিতীয় ক্লাস উপস্থাপনায় আমি মোহাম্মদ শহীদুল ইসলাম, প্রশাসনিক কর্মকর্তা, সৃষ্টি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ রাজশাহী। প্রিয় শিক্ষার্থী, আমরা ধারাবাহিকভাবে বিভিন্ন স্কুল কলেজের বহু নির্বাচনী প্রশ্ন নিয়ে আলোচনা করছি। আশা করি তোমরা এই ক্লাসগুলো নিয়মিত দেখছো, কারণ প্রশ্ন আলোচনার মাধ্যমে আমরা মূল বইয়ে গিয়ে তোমাদেরকে পড়া বুঝিয়ে দিচ্ছি। তোমরা জানো, সৃষ্টি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ রাজশাহী শাখার উদ্যোগে অনলাইন কার্যক্রম শুরু হয়েছে এপ্রিল মাস থেকে, এবং আমাদের ইউটিউব চ্যানেল সৃষ্টি স্কুল রাজশাহীতে সব ধরনের ক্লাস, ভিডিও ক্লাস এবং লাইভ ক্লাস আপলোড করা হয়ে থাকে। তোমরা অবশ্যই এই ক্লাসগুলো দেখে তোমাদের পড়াশোনা চালিয়ে যাবে এবং কাঙ্ক্ষিত ফলাফলের দিকে এগিয়ে যাবে। তোমাদের সবার সুন্দর এবং কাঙ্ক্ষিত ফলাফল প্রত্যাশায় আজকের ক্লাস শুরু করছে। আজকের আমাদের আলোচনার বিষয় বরিশাল ক্যাডেট কলেজ। তো বরিশাল ক্যাডেট কলেজ শুরু করার পূর্বে গত ক্লাসে আমরা সিলেট ক্যাডেট কলেজ নিয়ে আলোচনা করেছিলাম। এখান থেকে দুই একটি প্রশ্ন রিভিশন দিতে চাই। দেখো, গত ক্লাসে আলোচনা করেছিলাম কোনটি মিশ্র শব্দ। এর মিশ্র শব্দ হচ্ছে যদি দুটি ভিন্ন ভিন্ন ভাষার শব্দ একসাথে বসে শব্দ দ্বৈত সৃষ্টি করে তাকে বলা হয় মিশ্র শব্দ। তো মিশ্র শব্দ কোনটি বলো দেখি? মিশ্র শব্দ হচ্ছে অবশ্যই তোমাদের যেটা হাট বাজার, এটি মিশ্র শব্দ, এবং অনেকগুলো মিশ্র শব্দ আছে। যেমন আমরা বলতে পারি রাজা বাচ্চা মিশ্র শব্দ, পকেট মার মিশ্র শব্দ, হেড মৌলভি মিশ্র শব্দ, চৌহদ্দি মিশ্র শব্দ। এখানে দুইটি ভাষার ভিন্ন ভিন্ন শব্দ রয়েছে এবং এই দুইটা শব্দ মিলে এই শব্দ দ্বৈত সৃষ্টি করেছে, ফলে একে বলা হয় মিশ্র শব্দ। যুগ্মরীতিতে নিযুক্ত শব্দ নিয়ে গত ক্লাসে আলোচনা করেছিলাম। যুগ্মরীতি কি বলো দেখি একজন? হ্যাঁ, সুন্দর হয়েছে। যুগ্মরীতি হচ্ছে একই শব্দ দ্বিতীয়বার ব্যবহারের সময় সামান্য পরিবর্তন করে ব্যবহারকে বলা হয় যুগ্মরীতিতে গঠিত নিযুক্ত শব্দ। যেমন মিট মাট, দুইবারই কিন্তু আমরা মিট মিট ব্যবহার করি, বলছে মিট মাট। জারি জুরি, ছট ফট, আয় ব্যয়, চাল চলন, ডাল ভাত, এই যে দুইটা ভিন্ন ভিন্ন শব্দ অথবা দ্বিতীয়বার ব্যবহারের সময় একই শব্দের সামান্য পরিবর্তন করে যখন নিযুক্ত শব্দটি গঠিত হয় তখন তাকে বলা হয় যুগ্মরীতিতে গঠিত নিযুক্ত শব্দ। আশা করি তোমরা গত ক্লাসের পড়াগুলো খুব ভালোভাবে আয়ত্ত করতে পেরেছ। আজকে আমরা বরিশাল ক্যাডেট কলেজের বহু নির্বাচনী প্রশ্ন নিয়ে আলোচনা করব। তোমরা এই প্রশ্নগুলো ভালোভাবে আত্মস্থ করবে এবং তোমাদের পড়াশোনা চালিয়ে যাবে। প্রথম প্রশ্ন, হের ওই দুয়ারে দাঁড়িয়ে কে? হেরো ওই দুয়ারে দাঁড়িয়ে কে? তাহলে হের এটি হচ্ছে একটি ক্রিয়াপদ। এখন প্রশ্ন হচ্ছে এই বাক্যে হের কোন ধাতু, তাহলে এটি কোন ধরনের ধাতু, এটি আমাদের প্রশ্ন। আমরা জানি বাংলা ভাষায় প্রধানত হিন্দি ভাষা এবং কোচিত আরবি ফার্সি থেকে যে ক্রিয়ামূলগুলো ব্যবহৃত হয়েছে বা গৃহীত হয়েছে সেই ক্রিয়ামূলগুলোকে বলা হয় বিদেশি ধাতু বা বিদেশাগত ধাতু। তো প্রধানত হিন্দি ভাষা থেকে বেশিরভাগ ক্ষেত্রে এই ক্রিয়ামূলগুলো গৃহীত হয়েছে, কোচিত আরবি এবং ফার্সি ভাষা থেকে গৃহীত হয়েছে। যেমন এখানে হের যে ক্রিয়ামূলটি আমরা ব্যবহার করছি, এই হের ক্রিয়ামূলটি কোন ভাষা থেকে আগত তা আমরা জানতে পারি না, অর্থাৎ এই ক্রিয়ামূলের মূল ভাষা আমরা নির্ণয় করতে পারি না। যেহেতু নির্ণয় করতে পারি না, এ কারণে তাকে বলা হয় অজ্ঞাত মূল ধাতু। এ কারণে তাকে বলা হয়ে থাকে অজ্ঞাত মূল ধাতু, অর্থাৎ এই ধাতুটির মূল ভাষা আমরা নির্ণয় করতে পারি না। এছাড়াও ভিক্ষা মেগে যায়, এই যে মাগ ধাতুটি রয়েছে, এই ধাতুটিও কিন্তু বিদেশাগত ধাতু এবং তা হিন্দি ভাষা থেকে আগত।
হিন্দি ভাষা থেকে আগত। এছাড়াও আরও কতগুলো ধাতু রয়েছে যেগুলো বিভিন্ন অর্থে আমাদের বাংলা ভাষায় ব্যবহৃত হয়ে থাকে। এরকম কতগুলো ধাতু হচ্ছে, যেমন আমরা বলতে টান মানে আকর্ষণ, তার টুট ছিন্ন হওয়া, বিগড় নষ্ট হওয়া, তারপরে লটক ঝুলানো, এইভাবে কতগুলো বিদেশে ধাতু রয়েছে যেগুলো আমরা বিদেশাগত ধাতু হিসেবে বাংলা ভাষায় ব্যবহৃত হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। নিচের কোনটি নিপাতনে সিদ্ধ সন্ধির উদাহরণ? তো যে সন্ধিগুলো সন্ধির নিয়ম অনুসারে হয় না সেই সন্ধিগুলোকে বলা হয় নিপাতনে সিদ্ধ সন্ধি। এখানে যে উদাহরণটি দেওয়া আছে দেখো, যেটি নিপাতনে সিদ্ধ সন্ধি ষোড়শ, ষট যোগ দশ সমান সমান ষোড়শ, এটি কিন্তু আমাদের নিপাতন সিদ্ধ, কথা এটি নিয়মের মধ্যে কিন্তু পড়ে না। বাকি যে উদাহরণগুলো দেয়া আছে সেই উদাহরণগুলো নিয়মের মধ্যেই রয়েছে। অর্থাৎ সন্ধির পাশাপাশি অবস্থিত দুটি ধ্বনির মিলনের ফলে যে ধ্বনির উৎপত্তি হয় সেই ধ্বনিটি মূলত প্রথম শব্দের সেই পণের সাথে যুক্ত হয়ে সন্ধিযুক্ত শব্দ গঠিত হয়ে থাকে। বাকি উদাহরণগুলোতে আমরা তা দেখতে পাচ্ছি। আমরা একটু বিশ্লেষণ করে দেখি। পাবুক, এই এটাকে যদি আমরা সন্ধি বিচ্ছেদ করি তাহলে হবে পৌ যোগ অক। আমাদের সন্ধির নিয়মে রয়েছে দেখো, যদি ও এর পরে অন্য স্বরধ্বনি থাকে তবে হয় আব, তবে হবে আব। তাহলে প্রথম শব্দ আছে দেখো প, এই প এর পরে আমরা আব পাবো সরিয়া ব। এই সরিয়ার কোনো সংক্ষিপ্ত রূপ নেই, অতএব সেটি বাদ পড়ে যাবে ক। তাহলে আমরা দেখতে পাচ্ছি এইটা কিন্তু আসলে সন্ধির নিয়মে সাধিত সন্ধি। এরপরে আছে তন্নি, তন্নি সন্ধি বিচ্ছে যদি আমরা করি তনু যোগ দীর্ঘ ই, সন্ধি নিয়ম আছে রসৌকারের পরে যদি রসৌ এবং দীর্ঘ ছাড়া অন্য স্বরধ্বনি থাকে তাহলে রসৌকারের জায়গায় বফলা হবে। আমরা কিন্তু সন্ধির তাই দেখতে পাচ্ছি, অতএব তন্নি বানানে কিন্তু বফলা আছে, দীর্ঘ এটি কার হিসাবে যুক্ত হয়েছে, অতএব এটাও কিন্তু আমাদের সন্ধি নিয়ম অনুসারে যুক্ত হয়েছে। অতএব এগুলো সবই আমাদের সন্ধির নিয়মে, কিন্তু ষোড়শ শব্দটি আমাদের সন্ধির নিয়মে পড়ে না। তো নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি রয়েছে, নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধিও রয়েছে। নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি যেমন কুলটা, গবাক্ষ, মার্তণ্ড, এগুলো নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি। আর নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি একাদশ, পরস্পর, বৃহস্পতি, বনস্পতি, পতঞ্জলি, মনীষা, তস্কর, এগুলো হচ্ছে নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি। আশা করি তোমরা এই প্রশ্নটি বুঝতে পেরেছ। নিত্য স্ত্রীবাচক শব্দ কোন? নিত্য স্ত্রীবাচক শব্দ, এই প্রশ্নটি নিয়ে আমরা এর আগেও আলোচনা করেছি। নিত্য স্ত্রীবাচক শব্দ যে শব্দগুলোর, যথা যে শব্দগুলোর পুরুষবাচক রূপ নেই, শুধু স্ত্রী জাতি বোঝানোর ক্ষেত্রে ব্যবহৃত হয়, সেই শব্দগুলোকে বলা হয় নিত্য স্ত্রীবাচক শব্দ। এরকম নিত্য স্ত্রীবাচক শব্দ রয়েছে আজকের সঠিকত সপত্নী, সপত্নী নিত্য স্ত্রীবাচক শব্দ, এছাড়াও সতীন, সৎমা, সধবা, এও, দায়, বিধবা, উল্টা, অর্ধাঙ্গিনী, এগুলো সবই আমাদের নিত্য স্ত্রীবাচক শব্দ। তাহলে সপত্নী, সতীন, সৎমা, সধবা, এও, দায়, বিধবা, কুলটা, অর্ধাঙ্গিনী, অরক্ষণীয়া, অসুজম পশ্যা, এগুলো সবই হচ্ছে নিত্য স্ত্রীবাচক শব্দ। এই নিত্য স্ত্রীবাচক শব্দগুলোর মধ্যে আবার দুইটি ভাগ আছে, একটি বাংলা নিত্য স্ত্রীবাচক শব্দ এবং তৎসম নিত্য স্ত্রীবাচক শব্দ।
আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো প্রিয় শিক্ষার্থী, এই যে ক্লাসগুলো আমরা নিচ্ছি, এই ক্লাসগুলোতে তোমাদের কিন্তু অবশ্যই মনোযোগী থাকতে হবে। দেখো এখন বলো তো দেখি, আমরা নিত্য স্ত্রীবাচক শব্দ কত প্রকারের আছে? নিত্য স্ত্রীবাচক শব্দ রয়েছে দুই প্রকারের, খুব সুন্দর হয়েছে। একটি বাংলা নিত্য স্ত্রীবাচক শব্দ আর তৎসম নিত্য স্ত্রীবাচক শব্দ। পরের প্রশ্ন, স্বভাবতই মূর্ধন্য ণ হয়েছে কোন শব্দে? আমাদের নত্ববিধানের যে নিয়ম রয়েছে, এই নিয়মটি হচ্ছে রি র স। এক নম্বর নিয়ম, আমাদের প্রধান নিয়মটি হচ্ছে রি রি র স, এর পরে মূর্ধন্য ণ হয়। দুই নম্বর নিয়ম হচ্ছে ট বর্গের পূর্বে মূর্ধন্য ণ হয়। তো যে উদাহরণগুলো দেয়া আছে সেই উদাহরণগুলো নিয়ে একটু দেখি কি কি উদাহরণ দেয়া আছে। উদাহরণ দেয়া আছে আপন, উদাহরণ দেয়া আছে কৃপণ, উদাহরণ দেয়া আছে অর্পণ, তো প্রিয় শিক্ষার্থী দেখো, আর এর সাথে আমরা আরেকটি নিয়ম যুক্ত করতে পারি। রি র স এর পরে যদি কবর্গীয় বর্ণ, পবর্গীয় বর্ণ থাকে বা অন্তঃস্থ বর্ণ যেগুলো থাকে, তবে আমাদের সেখানে মূর্ধন্য ণ হয়। দেখো উদাহরণ দেওয়া আছে এখানে আপন, এটি কোনো নিয়মের মধ্যে নেই, স্বভাবত উত্তর কিন্তু এটি, স্বভাবত মূর্ধন্য ণ ব্যবহৃত হয়েছে। এখানে রি এর পরে মূর্ধন্য ণ আছে নিয়ম অনুযায়ী পবর্গীয় বর্ণ, এখানে রয়ের পরে পবর্গীয় বর্ণ আছে, তারপরে মূর্ধন্য বসেছে নিয়ম অনুযায়ী। এখানে কিন্তু রয়ের পরে তারপর স্বরবর্ণ বা অন্তঃস্থ বর্ণ আছে, পবর্গীয় বর্ণ আছে, তারপরে মূর্ধন্য বসেছে। অতএব দেখো এই পরের তিনটি উদাহরণ কিন্তু নত্ববিধানের নিয়মের মধ্যে রয়েছে। যদি নত্ববিধানের নিয়মের মধ্যেই থাকে তাকে বলা হয় নিয়ম অনুসারে নত্ববিধানের ব্যবহার, আর যদি নিয়ম অনুসরণ না করে স্বভাবত একটি শব্দ গঠনে মূর্ধন্য ণ ব্যবহৃত হয় তখন তাকে বলা হয় স্বভাবত মূর্ধন্য ণ এর ব্যবহার। সঠিক উত্তর হচ্ছে আপন। পরের প্রশ্ন আছে, শীতার্ত এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? শীতার্ত তাহলে আমরা যদি আর্ত দেখি, আর্ত এখানে আমাদেরকে সন্ধি বিচ্ছেদ করার সময় অবশ্যই এটা মনে রাখতে, যদি আর্ত থাকে তাহলে আর্ত থেকে আমাদেরকে শব্দটিকে আলাদা করতে হবে। শীত আর্ত আমরা কখন পাই? ঋত শব্দ থাকলে সেখানে আমাদের এই রি এর পরিবর্তে আর আসে, তাহলে আমরা এখানে লিখব ঋত। শীত যোগ ঋত সমান সমান শীতার্ত, কারণ ঋত পরিবর্তে থাকলে এখানে যে সরি অ যোগ রি এই দুটো মিলে আমাদের সন্ধি নিয়ম, সরি অর পরে যদি রি থাকে তাহলে দুটো মিলে হয় আর, মানে মূল শব্দ ঋত শব্দ থাকলে ঋত শব্দটি যদি পর পদে থাকে বা পর পরের শব্দটি হয় তবে সরিয় এবং রি মিলে হবে আর, আর এর সাথে যে তবর্ণটি আছে সেই তবর্ণটি থাকবে। আমরা জানি সন্ধির নিয়ম হচ্ছে রয়ের পরে যদি ব্যঞ্জন বর্ণ থাকে তবে রটি রেফে পরিণত হবে, এ কারণে কিন্তু শীত যোগ ঋত সমান সমান শীতার্ত। আমরা একটু দেখি, দেখো তাহলে শীত এর সাথে সরি আছে, এটা কার হিসাবে যুক্ত হবে? রটি রেফে পরিণত হবে, ত শীত যোগ ঋত সমান সমান শীতার্ত। পরের প্রশ্ন আছে, সমুদ্র শব্দের সমর্থক শব্দ কোনটি? আমরা জানি সমুদ্র শব্দের অনেকগুলো সমর্থক শব্দ আলোচনা করেছি, যেমন জলধি, জলনিধি, সাগর, সিন্ধু, অর্ণব, পারাবার, রত্নাকর, এগুলো সবই কিন্তু সমুদ্র শব্দের সমর্থক শব্দ। আত্মের সঠিক উত্তর হচ্ছে পারাবার। হনন করার ইচ্ছা এক কথা হচ্ছে জিঘাংসা, রূঢ়ি শব্দ
অর্থাৎ যে শব্দগুলোর উৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ একই নয় তাকে বলা হয় রূঢ়ি শব্দ। এই শব্দগুলো গঠিত হয় মূলত সন্ধি যোগে এবং প্রত্যয় যোগে এবং উপসর্গ যোগে। যেরকম উদাহরণ হচ্ছে প্রবীণ, প্রবীণ শব্দের উৎপত্তিগত অর্থ প্রকৃষ্ট রূপে বীণা বাজাতে পারেন যিনি, কিন্তু রূঢ়ি অর্থ অভিজ্ঞতা সম্পন্ন বয়স্ক ব্যক্তি। সমাসবদ্ধ শব্দগুলোকে বিচ্ছিন্ন করে দেখানোর জন্য কোন বিরাম চিহ্ন বসে? সমাসবদ্ধ শব্দগুলোকে বিচ্ছিন্ন করে দেখানোর জন্য হাইফেন ব্যবহার করতে হয়। মরিমরি কি সুন্দর প্রভাতের রূপ, মরিমরি হচ্ছে অনন্যই অব্যয়, অর্থাৎ যে অব্যয়গুলো বাক্যের অন্য পদের সাথে সম্বন্ধ না রেখে বিভিন্ন ভাব প্রকাশে ব্যবহার করা হয় তাকে বলা হয় অনন্যই অব্যয়। যেমন বাহ কি সুন্দর পাখি, আমি আজ আলবত যাব, আলবত অনন্যই অব্যয়। ছি ছি তুমি এত নীচ, কি আপদ লোকটা যে পিছু ছাড়া। এই যে অব্যয়গুলো আমরা শুরুতে ব্যবহার করছি এগুলো কিন্তু বাক্যের অন্য পদের সাথে সম্পর্কিত নয়, কিন্তু আমার বিভিন্ন ভাব প্রকাশে ব্যবহৃত হচ্ছে, অতএব তাকে বলা হচ্ছে অনন্যই অব্যয়। সাতাশ যদি হতে 127, এটি কোন কালের উদাহরণ আমরা জানি নিত্যবৃত্ত বর্তমানকালের উদাহরণ, এবং অসম্ভব কল্পনা বোঝাতে নিত্যবৃত্ত বর্তমানকাল ব্যবহৃত হয়েছে। আমি কি ডরাই সখী ভিখারি রাঘবে, ডরাই শব্দের অর্থ হচ্ছে ভয় পাওয়া, অর্থাৎ যা যেখান থেকে ভয় উৎপন্ন হয়, যাকে দেখে মানুষ ভয় পায় তাকে বলা হয় অপাদান কারক, অতএব রাঘবে। আমি কি ডরাই সখী ভিখারি রাঘবে, রাঘবে দেখো এখানে আমরা রাঘব একটি চরিত্র, এরপরে এ যুক্ত হয়েছে, অতএব সপ্তমী বিভক্তির চিহ্ন রয়েছে, এটি অপাদান কারকে সপ্তমী বিভক্তির প্রয়োগ হয়েছে। কিন্তু বরং অথচ প্রভৃতি কোন ধরনের অব্যয়, কিন্তু বরং অথচ এগুলো হচ্ছে আমরা জানি সংকোচক অব্যয়, কারণ এই অব্যয়গুলো ব্যবহার করলে অর্থের সংকোচন ভাবের সংকোচন সাধিত হয়। যেমন লোকটি ধনী কিন্তু দানশীল নয়, লোকটি বিদ্যান অথচ চরিত্রবান নন অথবা সৎ নন, এই যে আমরা কিন্তু অথচগুলো ব্যবহার করছে এগুলো সংকোচন সাধন করেছে, অতএব সে সংকোচক অব্যয়। নির্দেশক সর্বনাম পরে টাটি যুক্ত হলে তা সুনির্দিষ্ট হয়ে যায়। কোন ধরনের শব্দের বচন ভেদ হয়, আমরা জানি বচন এক বচন থেকে বহু বচন করা যায়, আমরা গত ক্লাসে এটি আলোচনা করেছি, বিশেষ্যপদ এবং সর্বনাম পদের বচন ভেদ হয়, বিশেষ্যপদ এবং সর্বনাম পদের বচন ভেদ হয়ে থাকে। যেমন বিশেষ্যপদ দেখো আমরা বলতে পারি আম একটি বিশেষ্যপদ, বহু বচন হচ্ছে আমগুলো, শিক্ষক একটি বিশেষ্যপদ শিক্ষক বৃন্দ, ছাত্র ছাত্ররা, এর একইভাবে সর্বনাম আমি, উত্তম পুরুষের এক বচন বহু বচন হচ্ছে আমরা, সর্বনাম পদ, সে তারা তুমি তোমরা, এগুলো সবই সর্বনাম পদের অর্থাৎ বচন ভেদ হচ্ছে, এক বচন থেকে বহু বচনে রূপান্তর করা যাচ্ছে। রাবণের চিতা বাগধারাটির অর্থ কি, রাবণের চিতা বাগধারাটির অর্থ হচ্ছে চির অশান্তি, স্থাবরে বিপরীতার্থক শব্দ জঙ্গম। হামিদ বলল তোমরা আগামীকাল এসো, এখানে কিন্তু বাক্যটি হামিদ তাদের আগামীকাল থাকলে অর্থাৎ পরোক্ষোক্তিতে কালসূচক যে শব্দগুলো থাকে সেগুলো পরিবর্তন করে ব্যবহার করতে হয়, যেমন প্রত্যক্ষোক্তিতে যদি থাকে আজ তাহলে সেদিন, আগামীকাল থাকলে পরদিন, গতকাল থাকলে আগের দিন, গত করল থাকলে পূর্ব দিন, এখন থাকলে তখন, এখানে থাকলে সেখানে, এভাবে কালসূচক শব্দগুলোকে পরিবর্তন করে পরোক্ষোক্তিতে ব্যবহার করতে হয়। রেস্তোরাঁ কোন ভাষার শব্দ, রেস্তোরাঁ একটি বিদেশাগত শব্দ এবং এই শব্দটি মূলত ফরাসি শব্দ থেকে আগত, আমাদের পাঠ্যবইয়ে চারটি ফরাসি শব্দ দেওয়া আছে, যেমন কার্তুজ কুপন ডিপো রেস্তোরাঁ, এগুলো হচ্ছে ফরাসি শব্দের উদাহরণ। অধনির সংবৃত উচ্চারণ উদাহরণ কোনটি, সংবৃত উচ্চারণ হচ্ছে যদি সরি অ এর উচ্চারণ ও এর মতো হয় তখন তাকে বলা হয় সংবৃত উচ্চারণ,
অর্থাৎ স্বরিয় ধ্বনির উচ্চারণ হচ্ছে দুই ধরনের, একটি স্বাভাবিক উচ্চারণ, তাকে বলা হয় বিবৃত উচ্চারণ, আর যে ও ধ্বনির মতো উচ্চারণ, যখন স্বরিয় ও ধ্বনির মতো উচ্চারিত হবে তখন তাকে বলা হয় সংবৃত উচ্চারণ। এবং যে উদাহরণটি দেওয়া আছে সেই উদাহরণ হচ্ছে করুণ। আমরা কিন্তু দেখো শব্দটি উচ্চারণ করি করুণ, আমরা কিন্তু এখানে করুণ উচ্চারণ করি না, তাহলে উচ্চারণে ও চলে আসে করুণ। অর্থাৎ যখন ও ধ্বনির মতো স্বরীয় ধ্বনির উচ্চারণ ও ধ্বনির মতো উচ্চারিত হয় তখন তাকে বলা হয় সংবৃত উচ্চারণ। রবীন্দ্রনাথরা প্রতিদিন জন্মায় না, এটি কোন নিয়মে বহুবচন হয়েছে? এটা আমরা জানি যে বিশেষ নিয়মে সাধিত বহুবচন। উদাহরণ, তারিখবাচক শব্দের প্রথম চারটি হিন্দি ভাষা থেকে আগত, এই প্রথম চারটি হচ্ছে পহেলা, দোসরা, তেসরা, চৌঠা। এবং এই চারটি যে তারিখবাচক শব্দগুলো রয়েছে এর মধ্যে এই প্রথম চারটি হিন্দি নিয়মে সাধিত, বাকিগুলো বাংলার নিজস্ব ভঙ্গিতে তৈরি। অর্থাৎ তারিখবাচক শব্দগুলো দুইটি নিয়মে তৈরি হয়েছে, একটি হিন্দি নিয়মে আর একটি বাংলা নিয়মে। নিচের কোনটি অপি নিহিতির উদাহরণ? আমাদের সর্বশেষ আজকের আলোচনা অপি নিহিতি কি আগে আমাদেরকে জানতে হবে। অপি নিহিতি হচ্ছে এক ধরনের ধ্বনি পরিবর্তন, অর্থাৎ পরে অবস্থিত হ্রস্ব ই অথবা হ্রস্ব উ যদি আগে উচ্চারিত হয় তখন তাকে বলা হয় অপি নিহিতি। যেমন আজি, এখানে দেখো এই শব্দটি যদি আমরা বিশ্লেষণ করি তাহলে সরি আ যোগ বর্গীয় জ যোগ হ্রস্ব ই, তাহলে এখানে হ্রস্বইটি কিন্তু আছে পরে, কিন্তু যখন আমরা উচ্চারণ করব আইজ তাহলে হয় সরি আ যোগ হ্রস্ব ই যোগ বর্গীয়। দেখো প্রথম শব্দে ছিল হ্রস্ব ই পরে, কিন্তু দ্বিতীয় শব্দে হ্রস্ব ই বর্গীয় জয়ের আগে এসে উচ্চারিত হচ্ছে, অর্থাৎ পরে অবস্থিত হ্রস্ব ই এবং হ্রস্ব ধ্বনি যদি আগে উচ্চারিত হয় এবং যুক্ত ব্যঞ্জনের মাঝখানে যদি হ্রস্ব ই বা হ্রস্ব ধ্বনি আসে তখন তাকে বলা হচ্ছে অপি নিহিতি। আশা করি তোমরা বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থী, এই যে আমরা ক্লাসগুলো নিচ্ছি এই ক্লাসগুলো তোমরা বাসায় থেকে নিয়মিত করে যাচ্ছ, আসলে আমরা অবশ্যই নিজ নিজ ধর্মের প্রতি অনুরাগী থেকে আমাদের পড়াশোনা অব্যাহত রাখবো, আমাদের নিয়মিত যে ধর্মচর্চা রয়েছে এগুলো অব্যাহত রাখবো, এবং পরস্পর পরস্পরের মধ্যে ভাব বিনিময়ের জন্য, ভাবের আদান প্রদানের জন্য উত্তম মাধ্যম হচ্ছে সালাম প্রদান করা, অর্থাৎ আসসালামু আলাইকুম, অর্থাৎ আপনার পর শান্তি বসে। আমাদের মুসলিম রীতি অনুযায়ী এই সালামের মাধ্যমে পরস্পর পরস্পরের মধ্যে অবশ্যই একটি সুন্দর সম্পর্ক স্থাপিত। আমি বাইরে থেকে এসে অবশ্যই পিতা মাতাকে সালাম দিব, নিয়ম হচ্ছে আমরা ঘরে প্রবেশের সময় কিন্তু সালাম দিয়ে ঘরে প্রবেশ করতে, এগুলো আমাদের শিষ্টাচার। অবশ্যই আমরা এই আদবগুলো মেনে চলে আমাদের জীবনটাকে সুন্দরভাবে পরিচালনা করবে, এবং আমার বয়সের ছোট বড় সবাইকে সালাম দিয়ে তাদের সাথে কুশলাদি জিজ্ঞাসা করলে অবশ্যই তুমি একজন ভালো শিক্ষার্থী, ভালো ছেলে হিসেবে যেন এলাকায় পরিচিতি পাবে, অন্যের কাছেও কিন্তু ভালো ছাত্র ছাত্র হিসাবে পরিচিতি লাভ করবে। তো অবশ্যই আমরা এই নিয়মগুলো শিষ্টাচারগুলো মেনে চলবো। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।